আসসালামু আলাইকুম ইন হশরফ কল্যাণী বিএ ফোর্থ সেমিস্টার যারা ফোর্থ সেমিস্টার বাংলা মেন আছে তার জন্য আজকে আলোচনা করবো পাঁচ নম্বর দশ নম্বর ভিডিও ভিড় ইম্পর্টেন্ট তো প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখবে এই ভিডিওটা হচ্ছে পার্ট নম্বর ওয়ান ঠিক আছে তো দেখতে পাচ্ছ প্রথম কোশ্চিন তোমাদের প্রত্যেকটা কোশ্চিন কিন্তু ভালোভাবে অথবা দেওয়া আছে কারণ তোমাদের যেভাবে দেখলে কোনো প্রশ্ন ঘুরিয়ে তোমরা লিখতে পারবে সেই হিসাবে তোমাদের সুবিধার্থের জন্য সমস্ত প্রশ্ন দেওয়া আছে যারা ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পাঁচ দশ সমস্ত কিছুই এই নম এই ভিডিওতে আলোচনা হবে তো অবশ্যই অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে এবং চ্যানেল যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে শাসায় বেললাইকন দাবি দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবে কারণ তোমাদের এই চ্যানেলে সমস্ত ভিডিও পোস্ট করা হয় তোমরা চাইলে দেখতে পারো এ টু জেড সমস্ত কিছুই এবং তোমাদের পরীক্ষা কবে কি ইত্যাদি সমস্ত কিছু পোস্ট হয় এবং আমি যেভাবে দিচ্ছি এইভাবে তোমাদের কোনো চ্যানেলে দেবে না তোমরা চাইলে পিডিএফ করার সংগ্রহ করতে পারো বা এই যে স্ক্রিনে দেখছো ওই ভিডিও দেখে তোমরা পড়তে পারো ভিডিও দেখে পড়তে যদি অসুবিধা হয় তাহলে তোমরা ওই ই করতে পারো খাতায় নোট করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়েও পড়াশোনা করতে পারো তবুও যদি অসুবিধা হয় তাহলে তোমরা পিটিএফ করে সংগ্রহ করতে পারো স্ক্রিনের নাম্বার বা কমেন্ট সেকশনের নম্বর দেওয়া থাকবে সেই নম্বর কার্ড করে তোমরা পিটিএফ করে সংগ্রহ করে পড়াশোনা করতে পারো ঠিক আছে পিটিএফের মাত্র একশো টাকা একশো টাকা বিনিময়ে তোমরা ফুল পিটিএপ পেয়ে যাবে যেখানে পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর সমস্ত কিছু থাকবে এ টু জেড তোমরা এইগুলো পড়লেই তোমরা হুবাহু কমন পেয়ে যাবে এর বাইরে পাবে না পড়ার কিছু দরকার নেই যদি চাও তাহলে পড়তে পারো বুক নিয়ে ঠিক আছে কিন্তু এগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সুবিধার্থের জন্য তো যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে সকলেই যেন কী পরিমাণে কমন ছিল এবারও তোমাদের আশা করি সেই পরিমাণে কমন থাকবে এবং ভালো পরীক্ষা হবে যারা পড়াশোনা করেছে তারা একমাত্র ভালো ফল করবে এবং যারা পড়াশোনা করে তারা কোনোভাবেই কিছু করতে পারবে না তো যারা পড়াশোনা করছো তারা কে বলবো ভালো করে করো ওইখান থেকে নাহলে কিন্তু তোমরা সিলেবাস কমপ্লিট করতে পারবে না তো তোমাদের পরীক্ষা তো বুঝতে পারছো কবে কি হবে তোমাদের পরীক্ষা সিক্স সেমিস্টার পরীক্ষা হওয়ার পরে হবে আশা করি পরের মাস তার পরের মাস জুলাইয়ে পরীক্ষা আশা করি তোমাদের হবে সেই হিসাবে তোমাদের সুবিধার জন্য এখন থেকে তোমাদের পড়াশোনা করার জন্য বলা হচ্ছে তো অবশ্য অবশ্যই যারা এখনও পড়াশোনা স্টার্ট করোনি তারাকে বলবো এখন থেকে তোমরা পড়াশোনা চালিয়ে যাও এবং তোমাদের কোন কোন সাবজেক্টে ভিডিও লাগবে সেটা অবশ্যই জানিয়ে দেবে তাহলেই তোমরা সেই সাবজেক্টের ভিডিও খুব শীঘ্র দেখতেই পাচ্ছ কতগুলো অথবা দিয়েছি তোমাদের সুবিধার্থের জন্য ঠিক আছে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় সেই জন্য অনেকগুলো করে সুবিধা দিয়ে অথবা দিয়েছি তো তোমরা ভালো করে পড়াশোনা করো এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট এবং এইভাবে তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় পার্ট হবে তো প্রত্যেকটা পার্টই তোমরা দেখে নেবে তাহলে তোমরা আর কিছু দেখার দরকার নেই ঠিক আছে এটা যেন তোমাদের মাথায় থাকে এবং তোমাদের সকল বন্ধু যাদের বাংলা মেন সাবজেক্ট আছে ফোর্থ সেমিস্টারে তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তোমার যেরকম পরিমাণে একটু হলে হেল্প হচ্ছে সেই বন্ধুদের তোমার যেন হেল্প হয় সেই হিসাবে ঠিক আছে সেজন্য সকলেরই মাথায় থাকে সে সুবিধার জন্য আমি এরকমভাবে তোমাদের সুবিধা দিচ্ছি বা হেল্প করছি সেইভাবে তোমার বন্ধু বান্ধব সকলের যেন হেল্প হয় সেই জন্য বলছি তো তোমাদের এটা যেন মাথা থাকে এবং তোমাদের তো প্রত্যেকটা বন্ধুকে সকলে শেয়ার করে দেবে এবং তোমরা চাইলে এই পিটিএ কপিটাও সংগ্রহ করতে পারো পিটিএফ নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বর অথবা তোমরা সেকশনে নম্বর পেয়ে যাবে সেই নম্বরে যোগাযোগ করে তোমরা ফুল পিটিএফ কপি পেয়ে যাবে সমস্ত সাবজেক্টের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা এডুকেশন দর্শন যে সাবজেক্টই নেবা তোমাদের সমস্ত সাবজেক্টই তোমাদের কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে এবং তোমরা যারা কিনতে পিডিএফটা সংগ্রহ করতে পারো তারা খেয়েগুলো ভিডিও দিয়ে পড়াশোনা করো তাহলেই হবে যা ভিডিওতে কয়েকটা কোশ্চেন বাদ দিয়ে তোমাদের কিন্তু ভিডিও দেওয়া হয়েছে এই কোশ্চেনগুলো পড়লে তোমরা হুবহু কমন পেয়ে যাবে এবং তোমরা পাস করে যাবে এবং পাস করে একটু অবশ্যই ভালো তুলতে চাও তাহলে তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারো পিটিএফের মূল্য একদম নর্মালি ব বাজার বই কিনতে বইয়ের দাম একশো কুড়ি থেকে দেড়শো বা দুশো টাকা দাম নেবে কিন্তু আমাদের নোটগুলো তোমার একটা বই থেকে করানো অনেকগুলো বই থেকে আমরা জাস্ট তোমাদের সঙ্গে টাইপিং খরচটা নিচ্ছি যেটা টাইপিং করা হয় সে টাইপিং খরচটাই নিচ্ছি তো তোমরা চাইলে স্ক্রিনে নম্বর থেকে নিয়ে তোমরা পিডিএফ করটা সংগ্রহ করতে পারো পিডিএফের মূল্য মাত্র একশো একশো বিনিময়ে তোমরা ফুল পিডিএফ পেয়ে যাবে যেখানে পাঁচ দশ দুই নম্বর সমস্ত কিছু হয় তো আজকের মতো ভিডিও এইটুকুই ফার্স্ট ভিডিওটা হয়ে গেলো এবং তোমরা সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট দুটো দেখিয়ে নেবে তাহলে তোমাদের সমস্ত কিছু দেখা হয়ে যাবে কয়েকটা কোশ্চেন বাদ দিয়ে তো আজকের মতো ভিডিও এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এবং তোমার সকল বন্ধু এই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে সুবিধা হয় ঠিক আছে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো